সুজলা মালাকার বেঙ্গালুরু নার্সিং পড়ছিল। রবিবার বিকেল 4:30 নাগাদ কান্দিগ্রাম গ্রামের বাসিন্দা রাহুল ধর নামে এক যুবক কান্দিগ্রাম গ্রামের ভুবনছড়া গ্রামের রাস্তার মোড়ে অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে সুজলাকে খুন করে। সুজলা মালাকারের গত 4 বছর আগে কমলপুর থানার বিলাসথোরা গ্রামে বাবুল শুক্ল বৈদ্যের সাথে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই স্বামীর বাড়ির লোকজন অত্যাচার শুরু করে। থানার সাহায্যে সুজলাকে বাপের বাড়িতে নিয়ে আসে। তার 4 বছরের একটি মেয়ে রয়েছে। কি কারণে মেয়ে খুন হয়েছে জানেন না তার মা বাবা। এদিকে বামনছড়া পঞ্চায়েতের সদস্য নিত্যরঞ্জন শুক্লবৈদ্য জানিয়েছেন, সুজলা মালাকারকে কান্দিগ্রাম গ্রামের বাসিন্দা রানু ধরের ছেলে রাহুল ধর ফোন করে জ্বালাতন করত, এমনকি মোবাইলে নেকেড ছবি পোস্ট করত। এ নিয়ে সুজলা মালাকার প্রতিবাদ করে, এতে কোনো কাজ হয়নি। এরপর সুজলা মালাকার বামনছড়া পঞ্চায়েতের সদস্য নিত্যরঞ্জন শুক্লবৈদ্যের কাছে বিচার প্রার্থী হন। পঞ্চায়েত সদস্য ঘটনাটি দেখবেন বলে জানান। রবিবার সুজলা মালাকার ঘটনার প্রতিবাদ করতে রাহুল ধরের বাড়িতে যান। বাড়িতে রাহুলকে না পেয়ে তার মায়ের কাছে অভিযোগ করে আসার পথে রাস্তার মোড়ে রাহুল বাইক নিয়ে অটো রিকশা আটকায় এবং অটো থেকে সুজলা মালাকারকে নামিয়ে কিরিচ বের করে সুজলার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলেই সুজলা মালাকারের মৃত্যু হয়। হঠাৎ করে আমরা প্রায় 6:30-6:30 সময় খবর পাইছি যে কান্দিগ্রাম একটা রাবার বাগানের নিচে বিশুমণি রায় টাইনের রাবার বাগানের নিচে ঈশ্বরী রাস্তার কাছে উবুত করা পড়ে রয়েছে মৃত অবস্থায়। তো খবর পাই আমরা তারপরে এলাম, পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে গেছে। যাওয়ার পরে এখানে চৌকি সুপারেন্সিক টিমও আইসে, আর পরে দেখা গেল এখানে বুট করে শোয়ানো আছে, কোনি ভাঙা অবস্থায় হাত নিচে দিয়ে দেবো। এরপর চলে এখানে স্পট দেয় জায়গা তৈরি। আচ্ছা, কী কারণে মানে কেমনে মারা গেছে কী শুনছে? হয়তো তার লোকের বোধহয় ছেলেটার লোকের রিলেশনশিপ কিছু না কিছু একটা আসলো। থাকার পরে মেয়ে ছেলেটার মোবাইলে বিভিন্ন রকম ছবি আছে মেয়েটা। তো ছবিটিতে কি এটা অনলাইনে অনেক কিছু কী কী করে আহে বিভিন্ন রকম অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছাড়ার আরম্ভ করেছিল ছেলেটা। তখন ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো এমনিতে মরণ কইলে তার সবাই চিনে আর রাহুল ধর। আচ্ছা, তার বাবার নামটা কি তো জানি, রানু ধর, বাবার নাম রানু ধর, বাড়ি হলো কান্দিগ্রাম। এই ঘটনায় অটো রিকশা চালক পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এখন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।